আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম টেলিগ্রামে, মেলন মেবি নামটা। তো অনেকেই বলেছিলেন যে জয়েন করতে প্রবলেম হচ্ছে, তো আমি আসলে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করতে হয় আর কাজগুলো করে নেবেন। খুবই শীঘ্রই আমরা এখান থেকে হয়তো ভালো একটা প্রফিট করতে পারবো। ওকে, তো এই যে প্রজেক্টটা, এটা টুইট করেছিল বাইন্যান্স এনএফটি। সোজা কথা হচ্ছে এটা বাইন্যান্স সাপোর্টেড আর কি। তো তাদের একটা এখানে একটা এয়ারড্রপ অর্থাৎ গিভওয়ে ছিল, এটা টুইট করেছিল আর কি, মিলনকে মেনশন করে, মানে তাদের ছিল আর কি। সো আশা করি বুঝতে পেরেছেন প্রজেক্টটা অনেকটা স্ট্রং, আর তারা যে এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট করেছে নতুন একটা এয়ারড্রপ, এটা 4 দিন আগে আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি। এখন যারা জয়েন করতে পারতেছেন না বা জয়েন করতে চাচ্ছেন, ভিডিওটা দেখে জয়েন করে নেবেন, ঠিক আছে? সো এখানে বলে দিছে জয়েন দ্য এয়ারড্রপ ইভেন্ট। তো আমি ডিটেলসে আলোচনা করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এটার ডিটেলস। ওকে, তো এই যে মিলন, এটার টোকেনটার নাম মেবি, তো টোকেনটা লঞ্চ হবে আগস্ট মাসে, ঠিক আছে? সামনের মাসটাই কিন্তু আগস্ট মাস। আমি যদি এখান থেকে দেখিয়ে দিই আপনারা জানেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জুলাই, তারপর হচ্ছে আগস্ট, ঠিক আছে? আজকে 25 তারিখ, আর 5 দিন 6 দিন পরেই আগস্ট মাস চলে আসবে। তো সামনের মাসে এটা স্টার্ট হবে, তো এয়ারড্রপটা এখান থেকে ডিরেক্টলি ক্লাইম করতে পারবেন তখন। দেন এখন মোরে যদি আমি ক্লিক দিই, তাহলে এখান থেকে ডিটেলস আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে জুলসি নামক একটা মেবি পয়েন্ট হিসাব করে আর কি, টোটাল সাপ্লাই থেকে এখানে 25 মিলিয়ন টোকেন এয়ারড্রপে মেবি রাখছে, ঠিক আছে? তো জুলসি পয়েন্ট কনভার্ট করে আমাদেরকে টোকেন দেওয়া হবে। টোটাল যে অ্যামাউন্টটা এখানে সাপ্লাই মেবি 1 বিলিয়ন, আর এখানে পার পয়েন্টের জন্য 0.1 মিলিয়ন টোকেন আমাদের পাওয়া যাবে, ঠিক আছে? ধরেন এক্সাম্পল আপনি 20,000-এর মতো, এখান থেকে দেখিয়ে দিচ্ছি, 20,000-এর মতো পয়েন্ট আর্ন করলেন, তো সেটা যদি এখান থেকে 0.1 দেন, তাহলে দেখতে পারবেন 200 টোকেন। তো 200 টোকেনের প্রাইস, এক একটা টোকেনের প্রাইস কিন্তু 1 থেকে 2 ডলার আরও বেশি হতে পারে, ঠিক আছে? আপনার পয়েন্টের উপরে নির্ভর করে আপনি কতটুকু পয়েন্ট ইনকাম করতে পারবেন সেটার উপরে ডিপেন্ড করে। সো এখান থেকে যদি দেখে দিয়েছি যাদের পি সেলটা, তো এখানে দেখতে পারবেন যে আগস্টের 20 তারিখে এটার পি সেলটা স্টার্ট হবে, ঠিক আছে? প্রাইসটা এখানে শো করায়নি, পরে মেবি করবে। টোটাল সাপ্লাই থেকে 10% মানে পি সেল দিবে আর কি। সো এটা আর কি, এখানে এটার ডিটেলস। আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে জেলি। তো জেলিরও একটা এয়ারড্রপ রয়েছে এখান থেকে, যে জেলি, এখানে আপনি জেলিতে যে পয়েন্টটা এক্সপিটা আর্ন করবেন, এক্সপি সমান সমান আপনাকে চলছে নাকি এ পয়েন্টটা দেওয়া হবে সমান সমান, ঠিক আছে? তো দুটোটা ইম্পর্টেন্ট, দুটোটাতে আমরা জয়েন করব। যদি আমি দুটোটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, তো এখন ভিডিও করে দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েন করবেন, ঠিক আছে? তো এই ফোনে আসলে অলরেডি আমি অ্যাকাউন্ট করে নিয়েছি, দেন আপনাদের সাথে শেয়ার করেছি আমার অন্য একটা ফোনে, দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা কীভাবে জয়েন করবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যেটা করবেন, জেলিতে যাবেন, তার পরবর্তীতে ওইটাতে, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিই অন্য একটা ফোনের মাধ্যমে। ওকে, আমি এখান থেকে দেখে দিচ্ছি আমার এই ফোনটা একটু প্রবলেম, তারপরও চেষ্টা করতেছি দেখিয়ে দেওয়ার জন্য। দেন আমি ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই যে জেলি লিঙ্ক আছে, এটা আপনি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে আপনি আপনার যে ব্রাউজারে মেটামাক্স রয়েছে সেই ব্রাউজারে চলে যাবেন, গিয়ে লিঙ্কটা পেস্ট করে দেবেন। দেন এখানে এরকম চলে আসবে, এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে বলবে, এখান থেকে এই যে লগ ইন উইথ ওয়ালেট কানেক্ট এখানে অপশন আসছে, এখানে ক্লিক দেবেন। দেন এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো মেটামাক্সটা সিলেক্ট করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর পুনরায় এখানে যে লিঙ্কটা কপি করেছিলেন সেটা পেস্ট করে দেবেন। আমার ওই ফোনে একটু প্রবলেম। দেন এখান থেকে অ্যাকসেপ্ট ইনভিটেশন এখানে ক্লিক দেবেন, দেন এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে কিছু টাস্ক দেখতে পারবেন। তো আমি কুইজের অ্যান্সারগুলি দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে এই যে অ্যান্সার আছে, এটার মেবি
37 আচ্ছা এটাই হবে 37 এই যে এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে দেন ইট হচ্ছে কুইজের অ্যানসার এখানে 37 হবে টোটাল সাপ্লাই মেবি 1 বিলিয়ন যেটা আমরা ফার্স্টে দেখেছিলাম ওকে কমপ্লিট এটা হচ্ছে কুইজের অ্যানসার এখানে যে অ্যানসারগুলো আছে এগুলো আপনি দিয়ে দিবেন সিম্পল আর কি ওকে এটা বি হবে ঠিক আছে তো এইভাবে মূলত টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর এখানে যে জয়েন অপশন আছে এখান থেকে ডিসকর্ডে জয়েন করবেন ওয়েবসাইট ভিজিট করবেন টুইটারে ফলো করবেন মানে এগুলো কাজ আর কি স্যাম্পল কাজ করে নিতে পারবেন ইজিলি ওকে সো আমি ওকে তো এখন ডিরেক্টলি এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে লিঙ্কটা এখান থেকে কপি করবেন কপি করার পর আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন তো জেলের কাজ যতটুকু আছে ততটুকু কমপ্লিট করে নেবেন এই লিঙ্কে এখানে আসার পর ফার্স্ট আমাদের যেটা করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে তো এটা একটু লোড নেই রিপ্লেস দিবেন তো দেখেন এরকম চলে আসবে এখান থেকে কানেক্টে ক্লিক দিবেন তারপর এখান থেকে যে মেবি আই এগ্রি অপশন আছে এখানে ক্লিক দিবেন দেন এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করবেন ঠিক আছে দেন পাসওয়ার্ড দিয়ে এগেন লগ ইন দেন এখান থেকে কানেক্ট করে নেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এছাড়া মেন নেটটা সিলেক্ট করতে বলবে সিলেক্ট করে দিবেন ওকে একটু প্রবলেম হচ্ছে এখানে ওকে এথেরিয়াম মেইননেটটা সিলেক্ট করার পর এখানে চলে আসবেন দেন এখানে যে ওয়ালেটের কানেক্ট করার যে ব্যাপারটা ছিল আমাদের ওয়ালেটটা কানেক্টটা কমপ্লিট হয়েছে ঠিক আছে তো আমি এখানে লিফলেট দিয়ে দিচ্ছি অনেকটা লোড নেই মাঝে মধ্যে দেন এখন এখানে যে কাজটা সেটা হচ্ছে ডিসকর্ড তো ডিসকর্ডের এখানে ক্লিক দিবেন এখানে আপনার যদি ডিসকর্ড যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন আর লগ ইন করা থাকলে এখানে ডিরেক্টলি অথোরাইজ যাবে এই জিনিসে অথোরাইজ এখানে ক্লিক দিয়ে দেবেন তো অনেকে ডিসকর্ডটা আসলে নিচ্ছে অনেকেরটা নিচ্ছে না যদি না নেয় তাহলে আপনি অন্য একটা ডিসকর্ড দিয়ে ট্রাই করবেন ঠিক আছে তো দেখতে পারতেছেন এই যে আমার এখানে ডিসকর্ডটা এটা কমপ্লিট হয়ে গেছে দেন এখান থেকে জয়েন ডিসকর্ড তো এখানে ক্লিক দেবেন ডিসকর্ডে জয়েন করে নেবেন এখান থেকে ডিরেক্টলি যে অ্যাকসেপ্ট ইনভিটেশন ইনভাইট এখানে ক্লিক দিবেন দেওয়ার পর সরাসরি ডিসকর্ডে নিয়ে যাবে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক দিবেন ওকে দেন এখান থেকে যে সলভ ক্যাপচার আর কি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি তো এখান থেকে যে এখানে ক্লিক দিবেন এটা আগে ইমেলটা অ্যাকসেপ্ট করে নিতে হবে দেন এখানে সলভ ক্যাপচার অপশনে ক্লিক দেবেন দেন এখানে মেবি কিছু সিলেক্ট করতে দিবেন নাকি আচ্ছা এখানে ওয়েট করতে বলতেছি একটুখানি ওয়েট করতে হবে এখানে ওকে ক্যাপচারটা এরকম চলে আসবে চ্যাপচার দেখা যাচ্ছে তাই না সুইট ওকে এখান থেকে AMR3BH এখানে ক্লিক দিবেন তো কি দেখেছিলাম লাস্টে যেটা ছিল BH এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে তাহলে দেখতে পারবেন যে সাকসেস ওকে ব্যাক বাটন চাপ দিবেন এখান থেকে ভেরিফাই ওয়ান এটা কমপ্লিট ভেরিফাই টু এখানে যে অপশনটা আছে আমি দেখিয়ে দিচ্ছি ভেরিফাই টু এর যে অপশনটা আছে এখান থেকে যে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক দিবেন ওকে এখানে অ্যাড্রেস দিতে বলবে এটা মেবি না করলে হবে এটা কোনো প্রবলেম না
তো এখান থেকে এখানে চলে আসবেন, ফার্স্ট ভেরিফিকেশন কমপ্লিট হলেই হবে। এখানে অ্যাগেন এটাতে ক্লিক দিবেন, দেওয়ার পর ব্যাক বাটনে চাপ দিবেন। সো দেন এখান থেকে যে কনফার্মের অপশন আছে কনফার্ম করে দেবেন, দেন এটা কমপ্লিট। দেন এই টাস্কটা কমপ্লিট করলে আমাদের 2500 টোকেনের মতো দিবে, দেন এখানে ক্লিক দিবেন। তারপরে এখানে এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। ফার্স্ট যে টাস্কটা সেটা হচ্ছে টুইটারটা অথরাইজ করতে হবে, এখানে ক্লিক দিবেন, টুইটারটা কানেক্ট করে দেবেন আর কি। তো এখান থেকে অথরাইজে ক্লিক দিয়ে দেবেন। ওকে, এখানে আবার চলে আসলাম, এখানে এগেন টুইটারে এখানে চলে যাচ্ছি। মাঝে মাঝে একটু প্রবলেম দেখা দেয়, এখানে অথরাইজে ক্লিক দিয়ে দিচ্ছি, লোডিং নেয় আর কি একটু লম্বা সময় ধরে। ওকে, তো এখানে যে লোডটা নিচ্ছে এটা লোডটা নিতে সময় দেবেন আর কি, একটু সময় দেবেন, এটা লোডটা কমপ্লিট হয়ে যাবে। আর ওয়ালেটে যদি টপ আপ চলে আসে তাহলে এখান থেকে সাইন ইন করে দেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে এটা এই যে অথরাইজটা এখনো হয়নি, এগেন আমি ট্রাই করি, দু তিনবার ট্রাই করবেন হয়ে যাবে। ওকে, এখানে এটা কমপ্লিট। দেন এখন হচ্ছে এখানে ইমেল ভেরিফাই করা, এখানে ক্লিক দিবেন, দেন এখানে আপনার একটা ইমেল দিবেন, ঠিক আছে। তো আমি একটা ইমেল দিয়ে এখানে কনফার্মে ক্লিক দিচ্ছি, আমাদের যে ইনবক্স আছে সেখানে একটা মেল চলে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো মেলটা ঠিক এরকম হবে, এখান থেকে লিঙ্কটা কপি করবেন, কপি করার পর এখানে চলে আসবেন, আবার নিউ একটা ট্যাব ওপেন করবেন, ট্যাব ওপেন করে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন, তাহলে এটা আপনার ভেরিফাইড হয়ে যাবে ইমেলটা, ঠিক আছে। আর ওয়ালেটে যদি সাইনিং চাই তাহলে এখান থেকে সাইনিংটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন সাইনিং চাই মাঝে মধ্যে, তো ওয়ালেটে সাইনিং করে দেবেন, পারমিশন আর কি পারমিশনটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন এটা এই যে কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে এখনকার এটা ফলোর যে বিষয়টা জেলি, তো জেলির কিন্তু আমরা প্রথমে টাস্কটা কমপ্লিট করেছি, এখানে জাস্ট ফলোতে ক্লিক দিবেন, এগেন ব্যাক বাটন চাপ দিবেন, তাহলেই কমপ্লিট, এখানে কনফার্মে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো এটা কমপ্লিট হয়ে যাবে। ওয়ালেটে যদি টপ আপ চলে যায়, তো টপ আপ আচ্ছা এখানে যায়নি, এখানে ক্লিক দিবেন জাস্ট। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছেন কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে জাস্ট কমপ্লিট করে নেবেন, এখানে 4750টা টোকেন মতো পাচ্ছেন, কমপ্লিটলি পেয়ে গেছেন। দেন এখানে আসার পরে আপনার রেফার লিঙ্কটা পাবেন, ঠিক আছে। যে রেফার লিঙ্ক আছে এর লিঙ্কটা আপনি কপি করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন। আদারওয়াইজ এখন আর এখানে তেমন কোনো কাজ নেই, তবে এখানে যে নিয়ম কিছু আছে সেটা হচ্ছে ডিসকর্টে মিমি কী বলে এটাকে পোস্ট অ্যাড করা, তারপরে হচ্ছে ডিসকর্টে তাদের এই যে নেমটা অ্যাড করে দেওয়া নিজের নামের মধ্যে, তো সেগুলো অ্যাড করলে পয়েন্ট পাওয়া যাবে, তো সেগুলো আসলে অনেক ঝামেলাজনক নাও হতে পারে। তো যাই হোক, এভাবে জাস্ট কাজগুলো কমপ্লিট করে নেবেন, এতটুকুই আর কি, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন। তো জাস্ট যেভাবে দেখালাম এভাবেই জয়েন করে নেন, 20 আগস্টে তাদের টোকেনটা মানে পিএসএলটা স্টার্ট হয়ে যাবে, আগে পরে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। ওকে, সো সবাই ভালো থাকুন আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।